চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা পাশ্চাত্য সাহিত্য তথ্য, সাহিত্য সমালোচনা পদ্ধতি এই বিষয় থেকে, সাহিত্য তথ্যের দ্বারা এই অধ্যায় থেকে নারীবাদ বা ফেমিনিজম সম্পর্কে আলোচনা করব। কোথা থেকে অঙ্কুরিত হয়েছে অথবা নারীর চেতনা কীভাবে জাগ্রত হয়েছে সেটি আমরা সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। তবে চলুন কথা না বাড়িয়ে প্রশ্নের মূল আলোচনায় ফিরে যাই। প্রাচ্য ও প্রাতিচ্যে দীর্ঘ দীর্ঘ সময় ধরে নারী অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ও মূল্যহীন। নারীর উপকার এই পীড়ন থেকে অঙ্কিত হয়েছে নারীর প্রতিবাদ স্পৃহা। সমাজের গভীরে নারীর ক্ষোভ, যন্ত্রণা, অন্ধকারকে ভেদ করে আলোয় জেগে ওঠাই হচ্ছে নারী চেতনা। ফেমিনিস্টদের মতে ফেমিনিজম শব্দের অর্থ হচ্ছে নারী পুরুষের সমান অধিকার বিষয়ক মতবাদ। অর্থাৎ প্রতিবাদী নারী তার নিজের অবস্থান খুঁজে নিয়ে পুরুষের ছায়া থেকে বেরিয়ে এসে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং পুরুষের কর্মসঙ্গিনী হিসেবে সীমাবদ্ধ না হয়ে আপন ভাগ্য জয় করার অধিকার আদায় করার উদ্দেশ্যকেই ফেমিনিজম বলে অথবা নারীবাদ বলে। ফেমিনিস্টদের মতে একজন নারী চেয়েছে ব্যক্তি হিসেবে স্বীকৃতি নারী চেতনার মাধ্যমে, আর এই চেতনাই মূলত ফেমিনিজমের বীজ। নারী মানে যে পুষ্টি দান করে, স্ত্রী মানে যে বেষ্টন করে। তাই কালিদাস যতই প্রশংসা করুন, স্ত্রী জাতি লতাধর্মী, অর্থাৎ পুরুষ বক্ষকে স্ত্রীলতা জড়িয়ে থাকে। আবার লঙ্কা যুদ্ধে জয়ী হওয়ার পর রাম সীতাকে বলেছিল, নুৎসাহে পরিবহাই, অর্থাৎ তোমাকে ভোগ করতে আমার আর কোনো ইচ্ছা নেই। প্রাচীন ভারতে নারীকে পুরুষ সন্তান উৎপাদনের উপায় হিসেবে দেখেছে। পুরুষ সন্তান উৎপাদনের উপায় বলা হয়েছে কারণ নারীকে স্বচক্ষে তেমন দেখতে পারেনি, তাই নারীকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। অ্যারিস্টটলের মতো মনীষীও ভেবেছিলেন কিছু কিছু আবশ্যক গুণাবলী নেই বলেই নারীকে নারী থাকতে হয়, পুরুষের কাম্য অবস্থানে পৌঁছাতে পারে না। টমাস বলেছিলেন, নারী হল অসম্পূর্ণ পুরুষ, এবং বঙ্কিমচন্দ্রের কমলাকান্তও সেই কথা বলেছে, স্ত্রীলোকের বুদ্ধিখানা এখনও আদখানা, পোড়া দেখিতে পারিলাম না। অর্থাৎ মূল দৃষ্টিভঙ্গি হচ্ছে নারী কন্যা হিসেবে পিতার অধীন, স্ত্রী হিসেবে স্বামীর অধীন, আবার বড় বয়সে ছেলের অধীন। অর্থাৎ মেয়েদের স্বাধীনতার কোনো অধিকার নেই। এক পর্যায়ে এটাই বলা যায় নারীদের কোনো অধিকার নেই, কারণ তারা সারা জীবনই অন্যের উপর অধীন। প্রথম জীবনে পিতার অধীন, আবার মাঝখানে স্বামীর অধীন, আবার বৃদ্ধ বয়সে ছেলের অধীন। খাতা কলমে নারী পুরুষের সামাজিক রাজনৈতিক অধিকারের বিষয়টি মোটামুটিভাবে স্বীকৃতি পেলেও আজও যে কোনো সমাজেই পুরুষের তুলনায় মেয়েরা সব সময় সামাজিক সুযোগ সুবিধা থেকে অনেক বেশি বঞ্চিত। তাই নারী চেতনা আন্দোলনে প্রাতিচ্যে কয়েকজন বিশিষ্ট নারীরা একসাথে হয়েছিলেন, তাদের মধ্যে ভার্জিনিয়া ওলফ, সিমোনা রুবা, অলিভ শ্রাইনের, এলিজাবেথ রবিন্স, রেবেকা ওয়েস্ট প্রমুখ। এমন বিখ্যাত বিখ্যাত কয়েকজন নারীরা এই আন্দোলনে নেমেছিলেন।
যেন তাদের ন্যায্য অধিকার বা স্বাধীনতা তাদের নিজেদের অর্জনে চলে আসে। এছাড়াও বাংলা সাহিত্যের কিছু কিছু ফেমিনিস্ট রয়েছেন, তাদের মধ্যে রুকিয়া সাকাত হোসেনের সুলতানার স্বপ্ন এর একটি দাবি করে বসে। সুলতানার স্বপ্ন এই গ্রন্থটিতে যেমন একটি উক্তি রয়েছে, পর্দার আড়ালে পুরুষকেই বন্দি করে রাখা উচিত, কারণ তারাই সমস্যার উৎস। এখানে আমরা দেখতে পাচ্ছি রুকিয়া সাকাত হোসেন তার সুলতানার স্বপ্ন, এখানে তিনি একজন নারীর স্বাধীনতা অর্জনে পুরুষকেই দোষারোপ করেছেন। ফেমিনিস্টরা নিজেদের সামাজিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে পুরুষকেই তাদের মূল সূত্র হিসেবে কাঠগড়ায় দাঁড় করালেন, দাবি করে বসলেন মূল লড়াইটা হওয়া উচিত পুরুষ আর পুরুষতান্ত্রিক বিরুদ্ধে। প্রত্যেকবারেই এগিয়ে আসেন কালো মেয়েরা, মধ্যবিত্ত মেয়েদের দাবির অসম্পূর্ণতাকে ধরিয়ে দিতে। তাদের চোখে ধরা পড়ল আরেকটি সত্য, যে শোষিত সে নিজেও আবার শোষকের ভূমিকা পালন করে যাচ্ছে। যেমন দাস মহিলার সাথে তার সাদা মালকিনের সম্পর্ক, অর্থাৎ উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় গণতন্ত্র যেমন ফাঁদ পেতেছে, আমাদেরও তেমনি সমাধান হয়ে যেতে হবে। আজকের গণতন্ত্র বিরোধী আন্তর্জাতিক আন্দোলনকে সফল করতে হলে ধরে রাখতে হবে মূল ফেমিনিস্ট মন্ত্র। অন্যদিকে বিভিন্ন অঞ্চলের নারী আন্দোলনগুলোকে তাদের নিজস্ব সীমা পেরিয়ে সামিল হতে হবে বিশ্বায়ন বিরোধী লড়াইয়ের মঞ্চে। এই প্রতিশ্রুতি মানব বিশ্বের সমগ্রতায় উত্তীর্ণ হওয়ার পথ। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকার চেষ্টা করেন। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি, আল্লাহ।